প্লেন যাচ্ছে ও মা। বলি রাত কাটে হাঁটা যাচ্ছে না ভাত বসাতে আসবো। নমস্কার বন্ধুরা, আমি রিনা, মমস কিচেন থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের একটা নতুন ধরনের রেসিপি, আজকের একরকম না দুরকম নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন বন্ধুরা, এই গুছিয়ে যাচ্ছি, নিয়ে এসেছি, এবার রান্নাঘরে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আসুন বন্ধুরা রান্নাঘরে চলে যাচ্ছি। বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা মনে হয় হয়ে এসছে, দেখি ফ্যানটা ঝাড়বো, ঝেড়ে একটা রান্নার পথ দেখাবো আপনাদের সাথে। বন্ধুরা আজ একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেইটার জন্য এই মাছগুলো আগের দিন রাত্রে ভেজে রেখেছিলাম। আগের দিন রাত্রে ভেজে রাখলে এর একটা আলাদা স্বাদ আপনাদের সাথে একবার বলেছি, কিন্তু তাও কড়াইতে একবার দিয়ে গরম করে নেব। সামান্য তেল দিয়ে একটু শুধু গরম করে নেব, স্বাদই আলাদা বন্ধুরা। আর এই পেঁয়াজ, টমেটো, আলুগুলো একটু মোটা মোটা বড় করে কেটে নিয়েছি, এগুলো ভাজা হয়ে গেছে, ভাজা ছিল মানে একটু শুধু গরম করে নিয়েছি। কড়া থেকে এগুলো মাছগুলো উঠিয়ে নিচ্ছি। সুন্দর সেন্ট বেরিয়েছে কালকের ঘরে ভাজা তো বন্ধুরা, আজকের ভাজতে আরো সুন্দর সেন্ট বেরিয়েছে। এবার এর মধ্যে একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর একটু তেল দেব কড়াইতে। আদা রসুন পেস্ট দেবো না বন্ধুরা, এই শুধু রসুন খেতে করে রেখে দিয়েছি, ওইটা কড়াইতে ছেড়ে দেবো। রসুন তেলে দিলে খুব সুন্দর একটা সেন্ট বেরোয়, এই গন্ধটা এত নিতে ভালো লাগে, একদিন আপনারাও এইভাবে কড়াইতে রসুন ছেড়ে দিয়ে দেখবেন কি সুন্দর সেন্ট লাগে বন্ধুরা, দারুণ সেন্ট। যতক্ষণ লাল লাল মতো ভাজা হবে তাতে আরও সেন্ট বেরিয়ে বেরোবে। রস ভাজা হয়ে গেছে, এবার এই কুচো পেঁয়াজটা উঠিয়ে দিচ্ছি। রসুন ভাজার গন্ধটা আপনাদের না কাছে নিয়ে গেলে বুঝতে পারবেন না বন্ধুরা, আপনারা একদিন নিজেরা ভাজবেন, ভেজে আমাকে জানাবেন কেমন, আমি কি বললাম সেই গন্ধটা কেমন। একটু নুন ছড়া দিলাম পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এই বড় বড় আলুগুলো এবার কড়ার মধ্যে উঠিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজতে থাকবে। এবার টমেটো কুচিটা উঠিয়ে দিচ্ছি, দিয়ে খানিকক্ষণ নাড়তে থাকবো, এখন আর নুন দেবো না বন্ধুরা, আগে নুন দিয়েছি। এবার একটু থালা দিয়ে কড়াটা ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখি কি টমেটো আলু পজিশন,
মোটামুটি ভাজা ভাজা হয়ে এসেছে, কড়াইতে তেল ছেড়ে গেছে, কড়াইতে তেল ছেড়ে গেছে। এবার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আগে নুন দিয়েছিলাম একটু, আর একটু নুন অ্যাড করলাম। এবারে একটু জল দেব যাতে না ফুটিয়ে ধরে যায়। দিয়ে এবার ভালো করে নাড়তে থাকবো বন্ধুরা। বন্ধুরা কড়াইতে তেল ছেড়ে গেছে, সব মশলাগুলো থেকে তেল ছেড়ে গেছে। এবার জল দিয়ে দিচ্ছি, বেশি জল দেব না, একটু গায়ে গায়ে তরকারি মতো হবে, লাল লাল গায়ে গায়ে তরকারি হবে, তাই অল্প পরিমাণে জল দিলাম। জল দিয়ে এবার কড়াইটা ঢাকা দিয়ে দেব, সিদ্ধ হোক। দেখি আলুগুলো সিদ্ধ হলো কিনা। এখনো একটু সিদ্ধ হতে বাকি আছে, আর 5 মিনিটের মতো কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি। প্লিজ প্লিজ বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবেন, আপনাদের ভালো লাগবে এবং আমার সাথে থাকলে আমারও ভালো লাগবে। আর বন্ধুরা এটা কি জাল দিচ্ছি বলুন তো বন্ধুরা, এতদিন তো পাতা গুড়িয়ে টুড়িয়ে জাল দিয়ে রান্না করলাম, এটা কি বলুন তো? এটা সেই আমফানে না আমাদের অনেক গাছ পড়ে গেছিলো, আপনাদেরও নিশ্চয়ই অনেক ক্ষতি হয়েছে। আমাদের গাছ পড়ে গেছিলো, সেই কাঠ চালা করে রেখে দিয়েছিলাম, সেই জাল দিচ্ছি। হ্যাঁ, অনেক ক্ষতি হয়েছিল সেদিনের, মানে কথা খুব দুঃখের কথা, ভোলা যায় না, খুব মনে খারাপ লাগে মনে পড়লে, তাই না বন্ধুরা? সেই ভয়ঙ্কর দিনটা না যেন আর কোনোদিন কারোর জীবনে আসে, প্রচুর খারাপ দিন সেই দিনটা। দেখি ফুলে এবার নিশ্চয়ই কমপ্লিট হয়ে গেছে তরকারিটা, আলু টালু সিদ্ধ হয়ে গেছে, দেখি একদম সিদ্ধ হয়ে গেছে। এবারে ভাজা মাছটা রেখে দেবো, ভাজা মাছ দিয়ে বন্ধুরা বেশিক্ষণ ফোটাবো না, কারণ মাছ একটু শক্ত শক্ত থাকলে ভালো লাগে, বেশি ফুটে গেলে মাছ ভালো লাগে না। এবারে সামান্য একটু চিনি ছড়াবো, একটুখানি টেস্ট হওয়ার জন্য একটু ছড়া দিলাম, দিয়ে 2 মিনিট মতো ফোটাতে থাকবো। বন্ধুরা এই মাছের কালিয়াতে কিন্তু টয়ে দেবো না, গরম মশলা আর দেবো না, টক দইও দিচ্ছি না। টক দইয়ের থেকে এই সামান্য একটু, দেখেছেন 2 বছরের ছোট্ট একটুখানি তেঁতুলের কাঁধ নিয়ে এসেছি, একটুখানি দিয়ে দেবো। দিয়ে দিলে স্বাদই আলাদা, টক দইয়ের স্বাদ আলাদা, এর স্বাদ আলাদা, একটু দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়েই নামিয়ে নেবো, নিলে ওর আলাদা একটা স্বাদ আসবে, সুন্দর খেতে লাগবে। কমপ্লিট বন্ধুরা, এটা আর গরম মশলা দিচ্ছি না, কারণ পুরোনো মাছ, মানে পুরোনো মানে আগের দিনের ভাজা মাছের স্বাদের গন্ধটাই আলাদা, আর তার সাথে রসুনের গন্ধ, সুন্দর খেতে লাগবে, সেই জন্য আর গরম মশলা দিচ্ছি না। কমপ্লিট বন্ধুরা, এইভাবে বানিয়ে ফেলেছি মাছের কালিয়া, গরম গরম ভাতের সাথে দুপুরবেলা সার্ভ করবেন, দেখবেন কত সুন্দর খেতে লাগবে। এইভাবে বানাবেন বন্ধুরা, আর কেমন দেখতে লাগছে আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা, প্লিজ প্লিজ বন্ধু, আপনাদের কমেন্টের আশায় থাকলাম। বন্ধুরা ডাটা পোস্ত বানানোর জন্য ডাটাগুলো ভালো করে সুন্দর করে ছাড়িয়ে কেটে নিয়েছি, একটুখানি লাল আলু আর একটুখানি এমনি আলু কেটে নিয়েছি। চলুন বন্ধুরা, ডাটা পোস্ত বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা, 2 তেজপাতা, 1 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচ ফোড়ন আর লঙ্কা লাল লাল ভাজা হয়ে গেছে, এবার এই সবজিগুলো উঠিয়ে দিচ্ছি, আলুও লাগিয়ে দিলাম, দিয়ে একটু নুন ছড়া দেবো, নুন ছড়া দিয়ে একটু নাড়তে থাকবো। এটা হচ্ছে গ্রীষ্মের দুপুরের মুখরোচক খাবার বন্ধুরা, এই রেসিপিটা হচ্ছে গ্রীষ্মের দুপুরের মুখরোচক খাবার, মানে ভাত খাওয়ার আগেও যদি আপনারা একটু বসে বসে বাটিতে করে নিয়ে খান বন্ধুরা, খুব মুখের স্বাদ পাল্টে যাবে। আলু ডাটাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এই সবজিটা বেশিক্ষণ করতে লাগে না, অল্প কষলেই হয়ে যায়। এবার এতে নুন হলুদ লঙ্কা দিয়ে দেবো, নুন তো দিয়েই দিয়েছি,
লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিট মতন আটকে থাকবো। মোটামুটি তেল তেল ছেড়ে টেড়ে গেছে, বেশিক্ষণ আর কষবো না। এবার একটু জল দিয়ে দেবো। বেশি কষে বন্ধুরা ডাঁটা সাতটায় চলে যায়, তাই বেশিক্ষণ কষলাম না। এবার জল দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে একটু ভালো করে জাল দিয়ে থাকবো, জাল দিলেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ডাঁটা আলুগুলোর কি কন্ডিশন দেখি বন্ধুরা, সিদ্ধ কেমন হলো। ঝোল মরে গেছে, ডাঁটাগুলো দেখছি ঝোলও মরে গেছে আর আলুগুলো সিদ্ধও হয়ে গেছে। এবার এই ডাঁটার মধ্যে এই যে পোস্ত বাটা, পোস্ত বাটাটা দিয়ে দেব। আর একটু ধুয়ে, বাটিটা ধুয়ে একটু জল দিচ্ছি বন্ধুরা, নাহলে তো সব কমে যাবে, একটু রস টস থাকবে না। এবার ভালো করে মিক্স করে দিচ্ছি, দিয়ে এবার একটু জোরে জাল দিয়ে দেবো, দিয়ে ঝোল মেরে নেবো। বন্ধুরা ডাঁটা পোস্ত কমপ্লিট, এবার নামিয়ে নেব, একটু রস টস মতো রাখবো, নাহলে খেতে ভালো লাগবে না। এবার নামিয়ে নেব, সামান্য সর্ষের তেল এর মধ্যে ছড়িয়ে দেব, যাতে আরো সুন্দর স্বাদ আসে। কমপ্লিট বন্ধুরা ডাঁটা পোস্ত, দেখুন কেমন দেখতে হয়েছে। আপনারাও বানিয়ে খাবেন, খুব সুন্দর মুখরোচক খাবার, দুপুরবেলা ভাত খাওয়ার আগেই বসে বসে খাবেন, দেখবেন। ডাক্তার কাজ বাড়িয়ে ভেজে রাখলে এর স্বাদ মানে টাটকা মাছের ভেতরে পাওয়া যাবে না। কত সুন্দর হয়েছে, মানে ঝেড়ে দিলে হয় বলতো, সুন্দর হয়েছে। কাঁচি গাছে ভালো করে জল দিলাম, কত সুন্দর হয়েছে। এ বাবা এইটা একটা ফুটেছে, এই যে সুন্দর এত রোদ বেরিয়েছে, ফুলগুলো কেমন হয়ে যাচ্ছে, ফুলগুলো দেখলে খুব কষ্ট। 41 ডিগ্রি তাপমাত্রা কম, অনেকদিন পরে হলো কিন্তু আমার সুন্দর হয়েছে। বাতাবি লেবু ইয়ে অনেক যা ফুল হয়েছিল, অনেক ফল হওয়ার কথা।
কাটা একটু জল মরে যাবে তো। বড় হচ্ছে না বাবা? বন্ধুরা, নীল ষষ্ঠীর সময় আমরা নতুন শাড়ি পরে শিবের মাথায় জল ঢালি, তাই আমার একজন আরেকজন পার্টনার এসছে, কে বলুন তো? আমার এডিটিং মাস্টার, কে আপনাদের বলতে হবে, কে আমি বলবো না, কিন্তু সেই এডিটিং মাস্টারের জন্য শাড়ি নিয়ে এসেছি। দেখবেন কোনটা এডিটিং মাস্টার নেবে আপনারা একটু চয়েস করে বলবেন। দেখুন এই দুটো শাড়ি নিয়ে এসেছি, একই কালারে নিয়ে এসেছি, আমাদের মেরুন কালার সবারই পছন্দ। দেখুন এই একটা শাড়ি আর এই একটা শাড়ি, এই শাড়ি পরে আমরা নীলের দিনে, কাল নীল, ওই দিন শিবের মাথায় দুজনেই জল ঢালবো। কোনটা কে নেবে আপনারা একটু বলে দিলে আমরা ভালো হয়। আমরা তো দুটোই একই ভালো বলে আমরা ঠিক করতে পারছি না বন্ধুরা, কে কোনটা নেব এই মুহূর্তে বাবা বলো, এই মুহূর্তে বাবা বলে দাও তো কোনটা আমার এডিটিং মাস্টার কোন শাড়িটা নেবে। মোটামুটি আমাদের কর্তা বলেই দিল, কিন্তু আপনারা একটু বলবেন বন্ধুরা, আপনারা বললে আমার খুব ভালো লাগবে, কে কোনটা নিলে কার ভালো লাগবে, কালার এক হলেও প্রিন্ট তো অন্য। আপনারা একটু বলবেন, কমেন্টে জানাবেন কে কোন শাড়িটা নেবে। আর একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা দুটো প্রিন্ট, দুটো দুটো প্রিন্ট, কোনটা কে নেবে একটু আপনারা বলবেন, বললে আমার খুব আনন্দ হবে। আজ এই পর্যন্ত, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।